হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পূজা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক অনেক বেশি ভালো আছো, আর আমিও অনেক অনেক বেশি ভালো আছি। তো বন্ধুরা, আজকে টপিকটা হচ্ছে আইব্রো নিয়ে। হ্যাঁ বন্ধুরা, যাদের আইব্রো পাতলা হয়ে গেছে, তো আমি এর আগেও দুটো ভিডিও দিয়েছি, ওগুলো তোমরা নিশ্চয়ই দেখতে পারো আইব্রো নিয়ে, তো সেগুলো ফলো করতে পারো, আবার এটাও ফলো করতে পারো। তো চলো বেশি বকবক না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। ও হ্যাঁ, আমি তো ভুলেই গেছিলাম বলতে, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ আমার আইব্রোটা যথেষ্ট লম্বা আছে, প্রায় এই পর্যন্ত, অনেকটা লম্বা। আর একটু পাতলা হয়ে গেছিলো আমার আইব্রো, এর জন্য আমি অনেক দিন ধরে আইব্রো তোলা বন্ধ করে দিয়েছিলাম। তোমরাও কিন্তু, যাদের আইব্রো পাতলা হয়ে গেছে তাদের আমি বলবো, তারা আইব্রোটা এখন তুলো না, মিনিমাম 6 মাস ওয়েট করো, তারপরে তুলো যদি আইব্রো মোটা করতে চাও। আর আমার এই সব রেমিডিগুলো ফলো করতে থাকো, তাহলে তোমাদের অবশ্যই অবশ্যই কাজ করবে। তো তোমরা দেখতে পাচ্ছ আমার আইব্রোটা যথেষ্ট বড় কালো, আর ছোটো ছোটো আইব্রো হচ্ছে, নিচ দিয়ে বেরোচ্ছে, আইব্রো বেরোচ্ছে। হয়তো ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে না, বাট অনেকটাই বেরিয়েছে, দুপাশেই দেখো যথেষ্ট বড়। তো আমার এই রেমিডিগুলো তোমরা ফলো করতে থাকো, আমি কিন্তু এগুলো ইউজ করেই এরকম রেজাল্ট পেয়েছি। আমার আইব্রো ভীষণ পাতলা হয়ে গেছিলো, যার কারণে খুব বাজে লাগতো দেখতে, আর আইব্রো একটু মোটা হলে খুব সুন্দর লাগে দেখতে। তো চলো, আমি যেগুলো যেগুলো ইউজ করেছি দেখতে থাকো। তো দেখো, এরপর আমি একটা বাটি নিয়ে নিয়েছি, বাটির মধ্যে দিয়ে দেবো রি ক্যাস্টর অয়েল। তোমরা যে কোনো ধরনের ক্যাস্টর অয়েল ব্যবহার করতে পারো, তোমাদের কাছে যেটা আছে, বাট রি ক্যাস্টর অয়েলটা দিলে একটু বেশি ভালো রেজাল্ট পাবে। তো আমি এটাই ইউজ করি, তো আমি এটাই দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো, যতটুকু আমার লাগে, একদমই সামান্য দেবে, বেশি দেবে না। তারপর দিয়ে দিচ্ছি অ্যালোভেরা জেল, পতঞ্জলির অ্যালোভেরা জেল। তোমাদের কাছে যে অ্যালোভেরা আছে তোমরা সেটা দিয়ে দেবে, পিওর অ্যালোভেরা হলে খুব ভালো হয়, কিন্তু আমার কাছে এখন এটা আছে, তো আমি এখন এটা দিয়ে দিচ্ছি। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছো ক্যামেরাটা কেঁপে গেছে, যেহেতু এক হাত দিয়ে করছিলাম একটু প্রবলেম হচ্ছিলো, তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না। কিন্তু এটাকে আমরা এবার দুটোকে একবার মিশিয়ে নেব। তো দেখো, মিশিয়ে নেওয়ার পর এরকম একটা পেস্ট তৈরি হচ্ছে, এটাকে আধ ঘন্টা ছেড়ে দিতে হবে ভেবে রেখে। তো বন্ধুরা, এই যে সেই রেমেডিটা যেটা আমি বানিয়েছি, এটাও তোমরা ইউজ করতে পারো, খুব ভালো রেজাল্ট পাবে। আগেও দুটো দিয়েছি রেমেডি, সে দুটো তোমরা ফলো করতে পারো, এটাও তোমরা ফলো করতে পারো, এটাওতেও খুব ভালো রেজাল্ট পাবে। আমি কিন্তু সবকটা রেমেডি, আমি যেগুলো যেগুলো তোমাদের কাছে দিচ্ছি সবকটা রেমেডি আমি ফলো করি। তো এটা কী করে ইউজ করবে সেটা সম্পর্কে বলি, তো চলো। তো বন্ধুরা, তোমরা দেখতেই পারলে কী করে এটাকে ইউজ করতে হবে। আর হ্যাঁ, বলে রাখি, ক্যাস্টর অয়েল কিন্তু সামান্য পরিমাণে নেবে, একদম সামান্য পরিমাণে নেবে, আর অ্যালোভেরা জেলটা একটু বেশি নেবে। তো দুটো ভালোভাবে মিক্স করে নেবে। তো দেখতেই পেলে কী করে এটা ইউজ করতে হবে, খুব ভালো রেজাল্ট পাবে। তোমরা যদি বাড়ির অ্যালোভেরা, মানে গাছের অ্যালোভেরা দিতে পারো, তাহলে কিন্তু আরও ভালো রেজাল্ট পাবে। আমার কাছে এখন যেটা আছে আমি আপাতত সেটা দিয়ে দিয়েছি, তোমরা যদি পিওরটা দিতে পারো তাহলে কোনো কথাই নেই, আরও তাড়াতাড়ি রেজাল্ট পাবে। তো বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ আমি কি বলতে চাইছি, বুঝতে পেরেছ তো? তো এভাবে ইউজ করবে, আর আমি এবার তোমাদের দেখাবো যে আমি কিভাবে ইউজ করি, তোমরাও কিন্তু ঠিক সেভাবেই সেভাবেই ইউজ করবে। আর রেমিডিটা যেভাবে বানিয়ে দেখালাম ঠিক সেভাবেই বানিয়ে নেবে, এই দুটো উপাদান দিয়ে, বেশি কিছু না, মাত্র দুটো উপাদান দিয়ে। তো চলো। তো বন্ধুরা, আমি চলে এসেছি সেই যেটা আমি বানিয়েছি সেই রেমিডিটা নিয়ে। দেখো, আধ ঘন্টা প্রায় হয়ে গেছে, প্রায় একটা জেলের মতো তৈরি হয়ে গেছে। তো এটাকে আমি ভালোভাবে ইউজ করব। তোমরা চাইলে হাত দিয়েও ইউজ করতে পারো, আবার এমনিও কোনো কিছু ধরে অ্যাপ্লাই করতেও পারো। তো দেখো, আমি হাত দিয়েই অ্যাপ্লাই করে নিচ্ছি ভালোভাবে। তো দেখো, আমার ভ্রুটা যত পর্যন্ত বড় আমি ঠিক তত পর্যন্ত নিচ্ছি, আর তুমি যতটা বড় চাও, তোমার ভ্রু যতটা বড় হোক, যত পর্যন্ত আর কি তুমি চাও ঠিক তত পর্যন্ত ভালোভাবে এটাকে লাগিয়ে নেবে। তো দেখো, আমার প্রায় লাগানো হয়ে গেছে, আর ভ্রুটা দেখো কতটা বড়। দেখতে পেলে কীভাবে ইউজ করতে হবে আমি দেখো এখন ইউজ করে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ, তোমরা দেখতে পাচ্ছ আমি এখনই ইউজ করে নিয়েছি। আর এটাকে মিনিমাম আধ ঘন্টা থেকে 1 ঘন্টার মতো এভাবে রেখে দিতে হবে, প্রতিদিন রেগুলার এটাকে সময় বের করে ইউজ করতে হবে, তাহলে কিন্তু তুমি 3 দিনে রেজাল্ট পেয়ে যাবে, মাত্র 3 দিনে। তুমি দেখতে পারবে তোমার নিচ দিয়ে আইব্রো, নিচ দিয়ে ছোটো 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 আইব্রো হচ্ছে, নতুন নতুন আইব্রো হচ্ছে। তো মাত্র 3 দিনে রেজাল্ট পাবে, প্রতিদিন এটা ইউজ করতে হবে, 3 দিনে 3 দিন ইউজ করতে হবে, আর সপ্তাহে তুমি মিনিমাম 4 থেকে 5 দিন ইউজ করবে। তো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো কীভাবে এটাকে ইউজ বানাতে হবে, সরি, কী করে এটাকে বানাতে হবে আর কী করে এটাকে ইউজ করতে হবে, তোমাদের কাছে পুরোটা ক্লিয়ার নিশ্চয়ই, আমি তোমাদের ভালোভাবে বোঝাতে পারলাম। তো
জানি না তোমরা কতদূর কি বুঝেছো, বাট বুঝেছো কি না আমাকে বলো অবশ্যই। আর রেমেডিটা অবশ্যই অবশ্যই ইউজ করো, আমি বলছি তোমরা পুরো 100% রেজাল্ট পাবে, কারণ আমি পেয়েছি। আর আগের রেমেডিগুলো তোমরা দেখে নিতে পারো, সেগুলো পছন্দ হলে সেগুলো তোমরা ইউজ করতেই পারো। আর ক্যাস্টর অয়েল কিন্তু খুব ভালো একটা তেল, তোমরা এটা কিনে নিতে পারো ফ্লিপকার্ট থেকে, অবশ্যই ফ্লিপকার্ট অ্যামাজনে পেয়ে যাবে, আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম। যে কোনো কোম্পানির ক্যাস্টর অয়েল নিতে পারো। তো বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, এরকম অনেক ধরনের ভিডিও তোমাদের জন্য আমি নিয়ে আসব। আর আমি কিন্তু ইউটিউবে নতুন, তো আমার যদি কোথাও কথাবার্তায় কোথাও কোনো মিসটেক হয়ে থাকে অবশ্যই আমাকে ধরিয়ে দিও, আমি শুধরে নেবার চেষ্টা করব। আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও, আর ইউজ করতে কিন্তু একদমই ভুলো না। আর রেজাল্ট পেয়েছো কি না সেটা আমাকে কমেন্ট বক্সে এসে ফিরে এসে আবার জানিও। তো বন্ধুরা, ভিডিওটা আজকের জন্য এ পর্যন্তই, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। তো আজকের জন্য টাটা।